সল্টলেকের বাড়িতে গিয়ে জমায়েত হয়, কেউ একটি দামি হোটেলে গিয়ে জমায়েত হয়। তা পরিকল্পনা তো ছিল এই কলকাতাকে বিশৃঙ্খল করে দেওয়ার। এত বড় একটা নির্বাচন কোথায় কি হয়েছে, প্রশাসন রাজ্য প্রশাসন তার দায়িত্ব দেখবে। আমাদের দলের যদি কেউ এর মধ্যে ঢুকে পড়ে, অতি উৎসাহী হয়ে যদি কোনো কাজ করে বলে অভিযোগ পাওয়া যায়, দল সেটা দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু এই যে জল ঢেলে দিল কলকাতা পুলিশ এবং কলকাতার নাগরিকবৃন্দ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, তাতে বাড়ি বসে এখন তাদের আঙুল চুষতে হচ্ছে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবার কোমরের জোরটুকু তাদের নেই। তৃণমূল কংগ্রেস তো আগে থেকেই এগুলো বলেছে যে এই রাজ্যে বিজেপি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কোন বিরোধ নেই, তারা একত্রিত ভাবে রাজ্যের উন্নয়নকে থমকে দিতে চায়। তাহলে একযোগ ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃবৃন্দকে আক্রমণ করে, একযোগ ভাবে মিথ্যাচার এবং কুৎসা লটায়। আজকে তা প্রমাণিত হলো, পদ্মার অন্তরালে যা হচ্ছিল আজকে পদ্মার সামনে তা এসে পড়ল। লোক কই, একজন এসে বসে পড়লেই কি বিক্ষোভ শুরু হয় নাকি? আমরা তো বিরোধী দলনেতা ছিলাম, 30 জন বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোলপাড় করে দিয়েছিলেন মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে। এদের আন্দোলনে কোনো মানুষের অংশগ্রহণই থাকে না। বিজেপি একটা অভিযোগ করছে যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, 15 জন বিধায়ককে শর্টলেগে আটকে রাখছে, 5 জনকে এমএলএ হোস্টেলে আটকে রাখছে। তারা হঠাৎ 15 জন এলো কোথেকে, কেন এলো তারা, আমি সে জিজ্ঞাসা করছি কি উদ্দেশ্যে। কলকাতার সন্নিকটস্থ একটি শহরে তারা সমবেত ভাবে এসছেন কোন পরিকল্পনা? আমি তো বলছি কলকাতাকে বিশৃঙ্খল করবার জন্য, অশান্ত করবার জন্য এই ধরনের পরিকল্পনা তারা নিয়েছিলেন, যাতে জল ঢেলে দিয়েছে কলকাতার নাগরিকরা। আর প্রশাসনকে বলবো যে তারা কি করে এই রকম ভাবে জমায়েত করে এই পরিকল্পনা করছেন, তার তদন্ত হওয়া উচিত। রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি, রাজ্যপাল যাবে কেন, ডাকলেই তো চলে আসে। রাজ্যপাল তো ওদের দলের সদস্যই হয়ে গেছে, ও জমা দেবে, তারপর রাজ্যপাল টুইট করবে। এ দেখে দেখে বাংলার মানুষ অভ্যস্ত, সুতরাং তারা রাজ্যপালের কাছেই যান। দেখুন, রাজ্যপালের কাছে যায়, হাইকোর্টে যায়, রাজ্য নির্বাচন কমিশনের কাছে যায়, যায় না শুধু জনতার আদালতে, জনতার দরবারে। এ থেকেই তাদের বোঝা যায় যে তাদের উদ্দেশ্য হচ্ছে প্রচারে থাকা, মানুষের পাশে থাকা নয়। এমএলএ হোস্টেলে কাকে আটকে, এমএলএ হোস্টেল তো এমএলএই থাকে, আর আটকাবার কি আছে, আর আটকাতেই বা যাবে কেন, তন্ত্রহীন মাকে আটকে রেখে কি হবে। আস্থা তো মানুষ আমাদের উপরেই রেখেছে, আস্থা রেখেছে বলেই বিরোধী দলের কোনো প্রার্থী নেই, নামকে আসতে দাঁড় করিয়েছে তারাও নেই, তারাও দেখে মিছিলে হাঁটছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি, একমাত্র বিকল্প মুখ, যিনি বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবেন। এসব ছেদ কথা বলে কোনো লাভ আছে, লোকে দেখছে না যে এই রাজ্যে একটা কলকাতা মহানগরীর নির্বাচনে সিপিএম বিজেপি এবং কংগ্রেস 3 জন মিলেও প্রার্থী দাঁড় করাতে পারল না।
এটা তো ত্রিপুরার মতন নয় যে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে, অভিষেকের গাড়ি ভাঙা হয়েছে, দোলা সেন সুস্মিতা দেবের উপর আক্রমণ হয়েছে, আমাদের তরুণ নেতারা সুদীপ রাহা জয়া দত্তর উপর আক্রমণ হয়েছে, এ তো এরম কাণ্ড তো কোনোদিন ঘটেনি। প্রার্থীদের মারধর করে প্রার্থীপদ তুলে নেওয়া হয়েছে। কলকাতা মহানগরীর এই নির্বাচন প্রমাণ করল এদেশে গণতন্ত্র রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ, সেরা প্রশাসন। একটু আগেই বললাম যেহেতু অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা বিগত দিনেই সমস্ত কলকাতার সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা করেছে, আজকে তাদের উপর যে দায়িত্ব বর্তেছে রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেটাও তারা দক্ষতার সঙ্গে পার করেছেন এখনো পর্যন্ত। আমি এই কথাই বলবো, তাদের ধন্যবাদ জানাই এবং কলকাতার সমস্ত নাগরিকদের উৎসাহ অপপ্রচার সত্ত্বেও তারা যে শান্তিপূর্ণ এই নির্বিঘ্নের ভোটে সামিল হয়েছেন তাদের সকলকেই আমি অভিনন্দন জানাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সব লাইভে গেছে, আরে তোরা ফোনটা আসছে টাইমিং তো ঠিক আছে, এটা শেষ হচ্ছে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করবে, সুকান্ত করবে বালুরঘাট, চলো ছেড়ে দাও, হয়ে গেছে। ঠিক আছে, এবার গোটাও লাইট অফ কর, লাইট অফ। লাইট নিভিয়ে দাও বাবা।